এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দলের নাম পাল্টে ফেলছে তৃণমূল কংগ্রেস দু সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের নাম পরিবর্তনের কথা ভাবনা করছে তৃণমূল কংগ্রেস এমনটাই খবর মিলেছে দলীয় সূত্রে জানা গিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি আরও সংক্ষিপ্ত করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে সংক্ষিপ্ত করে নামটা রাখা হতে পারে অল ইন্ডিয়া তৃণমূল পাশাপাশি দলের নাম থেকে কংগ্রেস শব্দটি বাদ দেওয়া নিয়েও আলোচনা চলছে তবে দলের প্রতীক কোনোভাবেই পরিবর্তন হবে না বলে জানা যাচ্ছে একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস দলটি করেছিলেন সেই সময় তারা কংগ্রেস আদর্শে বিশ্বাসী ছিলেন এখনও তারা কংগ্রেস আদর্শেই বিশ্বাসী কিন্তু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বর্তমানে একেবারেই বনিমানা নেই বিরোধী দল হিসেবে তারা যখন একসঙ্গে লড়াই করার চেষ্টা করছিল তখন তাদের মধ্যে বনিবনা না হয় পরবর্তীতে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে হয়তো তারা একসঙ্গে লড়াই করবে না এবং সেই ক্ষেত্রে তাদেরকে এখন সহ্যও করতে পাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কারণেই পরবর্তীতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনোভাবেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে কংগ্রেস নামটা রাখা হবে না আর তৃণমূল নামটাও কি চেঞ্জ হবে সেই পরিপ্রেক্ষিতে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে